যদি একটা অবৈধ জিনিস কোথায় প্রোডাক্ট হচ্ছে তার কাছে আনতেছেন, তার মানে ইউ আর অলসো দা পার্ট অফ দা ইলিগাল বিজনেস। আপনি যদি একটা ওষুধের গায়ে দেখেন, আপনি একটা প্রোডাক্টের গায়ে যদি দেখেন যে ম্যানুফ্যাকচারিং ডেট নাই, এক্সপায়ারি ডেট নাই, আপনি কিনবেন না। এইটাই তো আমি তো আমি নিজেই জানি না যে এইটা আসলে কি কোয়ালিটির, এটা কি দিয়ে বানাইছে, খালি কালার দেখে নিয়ে যাচ্ছি। সরকারের এখানে কি অনুমোদন আছে কি না আছে আপনারা কি জানেন? এই বিষয়ে জানেন না? জানেন, আপনারা জানেন, আপনাদের মালিক জানে, কারণ এত বড় ব্যবসা প্রতিষ্ঠান আপনারা চালান, আপনারা সবই জানেন, কিন্তু আপনারা মানতে বড় বড় আমাদের অভিযানে যে র‍্যাবের খুবই প্রতিটা সেক্টরে এরকম আছে, চিন্তা করেন, এটা এত বড় ব্যবসা করে জানে না। আমরা সচেতনতামূলক, আপনারা যদি বড় স্টেপ ঢাকায় শুরু হয়েছে আপনারা এখনো খবর পান না। অবৈধ জিনিস কোথায় প্রোডাক্ট হচ্ছে তার কাছে আনতেছেন, তার মানে ইউ আর অলসো দ্য পার্ট অফ দ্য ইলিগাল বিজনেস, ঠিক না? এখন আমাদের ফ্যাক্টরির ওই বিষয়টা তো এটা আমাদের ব্যাপার, আমরা ওই গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু আপনি আমার চোখের সামনে এগুলো বেচবেন, আপনারা আমি ধরবো না, তা আপনি কি করবেন? এটা সাইন করার আগে আপনি বলেন, কিছু জরিমানা দিয়ে আবার ব্যবসা শুরু করবেন কোম্পানিতে? আপনার এখানে যদি একটা কোম্পানিও থাকে যে বিএসটি আর ই করে, ইউ হ্যাভ টু প্রিফার, আপনার এটাকে প্রিফার করতে হবে যে এই কোম্পানির মালই আমি নিব, বাকি কোম্পানি দাও, তুমি বিএসটি আর লোগো নিয়ে আসো। আমার জানা মতো যেটুকু আছে ইসলামপুরে কোনো কোম্পানি অন্য কোনো আমাদেরকে অথরিটি দিচ্ছে যে আপনি দেখবেন এটা কি। এখন আমরা যদি এত নরম সুরে কথা বলি তাহলে তো হবে না। আপনি এই যে এটা ই করেন, আপনারা ব্যবসায়ীরা প্রেশার ক্রিয়েট করেন, পরশু দিন যে দেখবেন বিএসটি এর অফিসে যত কোম্পানি আছে সব লাইন লাগাইছে, এখন তো গায়ে হাওয়া লাগে বেড়াচ্ছে, ঠিক না? আমার বিএসটি এর লোগো না হইলে তো চলতেছে। এখন আপনারা সংঘবদ্ধভাবে বসেন, ওদেরকে প্রেশার ক্রিয়েট করেন, প্রেশার ক্রিয়েট করেন যে আমাদের জ্বালাচ্ছে, এটা বলেন, দেখবেন বা এটার ওই যে ফিনিশিং ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, বিএসটি তারপর লোগো লাগিয়ে দিবে, তারপর মার্কেটে বেচবে। এখন যে প্রোডাক্টের একটা তো বিএসটি আপনার পাওয়া যাবে না, যেমন ওই যে ময়দার কথা, সুগারের কথা লেখা আছে, ঠিক একইভাবে এই যে পপলিন ফেব্রিক্স
শার্টিং শুটিং এগুলো আছে, কারণ এইগুলো আপনাদেরকে ই করতে হবে। শুধুমাত্র আমি কিন্তু নাস্তার একটু সচেতন বলবো না, আমি বলবো আপনি সহনশীল করুন, সহনশীল করুন। আমরা সহনশীল রংপুরের যৌথ উদ্যোগে আজকে কাপড়ের দোকানে আমরা অভিযান পরিচালনা করলাম। এখানে আমরা যেটা দেখলাম যে বেশিরভাগ যে কাপড়গুলো আছে সেগুলোতে বিএসটিআই যে অনুমোদন থাকার কথা সে অনুমোদন নাই। বিএসটিআই যে গুণগত মান পরীক্ষা করে তারপর মার্কেটে আসার কথা সেটাও আসলে রাখা হয়নি, এর ফলে সরকার অনেক রাজস্ব হারাচ্ছে। এবং একই সাথে কিছু কিছু মাপ করার মাপ দেওয়ার জন্য যে মিটার কাঠিগুলো ব্যবহার করার কথা সেগুলো পরিবর্তে গজ কাঠিগুলো ব্যবহার করছে। সার্বিকভাবে এই বিষয়গুলো আমরা তদারকি করলাম এবং এর ফলে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছি এবং এজন্য মোট 5টি প্রতিষ্ঠানকে মোট 90,000 টাকা জরিমানা করা হয়েছে এবং যারা ব্যবসায়ী আছেন কাপড়ের ব্যবসায়ী তাদেরকে সতর্ক করা হয়েছে যেন তারা পরবর্তীতে প্রতিটা প্রোডাক্ট যেগুলো বিএসটিআইয়ের অনুমোদন দরকার সেই অনুমোদনগুলো নিয়ে তারপর তারা সেইগুলো বিক্রি করে। ধন্যবাদ।